ইস, কেন এমন মর্মান্তিক মৃত্যু মানুষের হয়? চাকার তলে পিষ্ট হয়ে মাথা থেতলে সড়কে লাশ হলো বাইক চালক। তার ক্ষতবিক্ষত দেহ দেখে একটা মানুষী ভয় আটকে উঠেছে। মাথার মগজ যেন আলুভর্তা হয়ে পড়ে আছে। ঘাতক ট্রাক্টরের চাকার তলে মাথা থেতলে বাইক চালকের লাশ হওয়ার এই করুণ মৃত্যুর ঘটনা ঘটে রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায়। তার বাড়ি কৈপুকুরিয়া গ্রামে। জানা গেছে, একটা প্রয়োজনীয় কাজে দুপুরে কৈপুকুরিয়া থেকে রাজশাহী শহরের দিকে আসছিল মতিউর রহমান। বাড়ি থেকে বের হওয়ার আগে একবারও ভাবেনি যানটা নিয়ে আর কখনো ফিরা হবে না তার। রামচন্দ্রপুর হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে পড়ে গেলে ট্রাক্টরের একটি চাকা তার মাথা থেতলে দেয়। এরপর ঘাতক ট্রাক্টর তাকে চাপা দিয়ে লাশ বানিয়ে পালিয়ে যায়। এতে মাথার ঘিলু মগজ সড়কের ওপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এমন মর্মান্তিক মৃত্যু প্রত্যেকটা মানুষের অন্তরে ভয় আর আফসোস জাগিয়ে তুলেছে। ঈদের আগে পরিবার পরিজন যেন শোকের সাগরে ভাসছে। শতলোকের সান্ত্বনাতেও বুঝ মানছে না অশান্ত হৃদয়। দর্শক, এই করুণ মৃত্যুতে ঘাতক চালকের কোনো শাস্তি হওয়া উচিত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।